হ্যালো আজকে আজকের ভিডিওতে আমি আলোচনা করব চিনোয়া আচিবির ফেমাস একটা নোবেল নিয়ে নোবেলটির নাম হচ্ছে থিংস ফল অ্যাপার্ট থিংস ফল অ্যাপার্ট নোবেলটি উনিশশো সালে প্রকাশিত হয় এদিকে চিনোয়া আচিবি তিনি নাইজেরিয়ায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন এবং দুই হাজার তেরো সালে ইউএসএতে মৃত্যুবরণ করেন এই নোবেলের মাধ্যমে আমরা দেখতে পাবো নাইজেরিয়ার লোকজনদের যে প্রি কলোনিয়াল লাইফ সেই লাইফ সম্পর্কে আমরা জানতে পারবো এছাড়া নাইজেরিয়ার একটা সোসাইটি যেই সোসাইটির নাম হচ্ছে ইকবো সোসাইটি সেই ইকব সোসাইটির যে লজগুলো ছিল কাস্টমসগুলো ছিল সংস্কৃতিগুলো ছিল সেই সম্পর্কে জানতে পারবো এবং এছাড়া এই নোবেলের মাধ্যমে আমরা দেখতে পাবো যে ইউরোপিয়ানদের আগমনের ফলে ইউরোপিয়ানদের ইনফ্লুয়েন্সের ফলে কীভাবে আস্তে আস্তে ইকব সোসাইটির যে সংস্কৃতি থাকে যে ধর্ম থাকে যে ভাষা থাকে সেগুলো আস্তে আস্তে কীভাবে বিলীন হয়ে যায় বা সেগুলো কিভাবে আস্তে আস্তে ভেঙে যায় সেই বিষয়গুলো আমরা এই নোবেলের মাধ্যমে দেখতে পাবো এই নোবেলে যে ক্যারেক্টার্সগুলো আমরা পাবো সেই ক্যারেক্টার্সের নামগুলো সবই আফ্রিকান স্থানীয় নাম তো সেই কারণে নামগুলো একটু তোমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে কিন্তু যেহেতু এগুলো নাইজেরিয়ার স্থানীয় নাম তো সেই কারণে নামগুলো এইরকম তো প্রথমেই আমরা এই নোবেলের যে পোটাকনিশ তাকে পাবো তার নাম হচ্ছে ওকঙ্কো তো এই ওকঙ্কোকে ঘিরেই আমরা দেখতে পাবো যে এই নোবেলটা আস্তে আস্তে ডেভেলপড হয় তো ক্যারেক্টার সম্পর্কে আমি ওইভাবে আলাদা বলবো না আমি যখন নোবেলটি নিয়ে আলোচনা করবো নোভেলটি সামারি বলবো তখন তখন তো আমরা এমনিতেই এই ক্যারেক্টার সম্পর্কে জেনে যাবে তো চলো এবার আমরা ইনোবেলের সামারিতে চলে যাই তো ইনোবেলের যে কাহিনি সেটা গড়ে ওঠে এই ইউমোফিয়া নামে একটা গ্রাম যে গ্রামটি হচ্ছে নাইজেরিয়ার সাউথ পার্টের একটা গ্রাম তো তোমাদের এখানে একটা বিষয় বলে নেই যে নাইজেরিয়ার সাউথ পার্টের কিছু গ্রাম নিয়ে নয়টি গ্রাম নিয়ে এই সোসাইটি গঠিত এবং সেই ইকব সোসাইটির কিভাবে আস্তে আস্তে পতন হয় সেই বিষয়গুলোই কিন্তু আমরা ইনোবেলের মাধ্যমে জানতে পারবো তো এই নয়টি গ্রামের মধ্যে উল্লেখযোগ্য একটা গ্রাম হচ্ছে ইউমোফিয়া যে ইউনোফিয়া গ্রামের সর্দার হচ্ছে এই অকোনকো এনোবেলার হচ্ছে ওকঙ্কো আর এখানে আমরা ওকোনকোর বাবাকে পাবো যার নাম হচ্ছে ইউনোকা তো এই ইউনোকা ছিল এই ওকোনকোর একেবারে অপোজিট ক্যারেক্টার ইউনোকা ছিল একজন আলিশা প্রকৃতির লোক সে কাজকর্ম ওইভাবে করতো না বা কাজকর্ম করা পছন্দ করতো না এবং এই কারণে কিন্তু ইউনোকাকে জীবনে অনেক কষ্ট অনেক ট্র্যাজেডির মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং ইউনোকা অনেক ধার দেনা করে তার ফ্যামিলিকে কিন্তু চালাত এবং এরপরে ইউনোকা তার শেষ জীবনে অনেক ধার দেনা রেখেই মারা যায় এদিকে ইউনোকার ছেলে ওকন কো সে ছিল ইউনোকার একেবারে অপোজিট সে ছিল খুবই পরিশ্রমী এবং একজন জোয়ান ছিল তার গ্রামের সে খুবই পরিশ্রমী ছিল এবং সে তার পরিশ্রম দিয়ে তার বাবার রেখে যাওয়া যে দেনাগুলো ছিল যে ধারগুলো ছিল সেগুলো আস্তে আস্তে পরিশোধ করে এবং সে তার মেধা এবং পরিশ্রম দিয়ে আস্তে আস্তে এই ইমোফিয়া গ্রামের সর্দার হয়ে যায় এবং এই নোভেলে আমরা দেখব যে ওখ সবসময় তার পার্সোনালিটি বজায় রেখে চলে এবং এই নোবেলে আমরা দেখব যে ওকনকোর একাধিক স্ত্রী রয়েছে যার মধ্যে এই ইকুফি হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী তো এখানে আমরা নই নামক আরও একটা ক্যারেক্টারকে পাবো যে হচ্ছে ওকনকোর ছেলে তো এই নৈ ছিল আবার ওকনকোর যে বাবা ইউনোকা তার মতো অনেকটা নইও কাজকর্মভাবে পছন্দ করতো না এবং নইও অনেকটা আলিশা প্রকৃতি ছিল এবং এছাড়া এখানে আমরা ওকনকোর মেয়েকে পাবো যার নাম হচ্ছে ইজিনমা তো যাই হোক কখন কো তার এই ফ্যামিলিকে নিয়ে একাধিক স্ত্রীকে নিয়ে খুব ভালোভাবেই দিন যাপন করতেছিল এবং সে যে এই ইউমোফিয়া গ্রামের সর্দার সেই সর্দারের দায়িত্ব ভালোভাবেই পালন করতেছিল তো এভাবে দিন যখন যাচ্ছিলো এরপরে হঠাৎ করেই একদিন ইউমোফিয়া গ্রামের যে পাশের গ্রাম সেই পাশের গ্রামের লোকজন ইউমোফিয়া গ্রামের এক লোককে মেরে ফেলে এবং ওই জায়গার রীতি অনুযায়ী যদি এক গ্রামের লোকজন আরেক গ্রামের লোকজনকে মেরে ফেলে বা যেই কয়জন লোকজনকে মারবে তাহলে ওই গ্রাম থেকে আবার ওই কয়জন লোককে ওই গ্রামে পাঠাতে হবে তো বিষয়টা আমি আরেকটু ক্লিয়ারলি বলি তো যেহেতু ইউমেফিয়া গ্রামের একজন লোককে মেরে ফেলা হয়েছে তো সেই কারণে ওই পাশের গ্রাম থেকে একজন লোককে ইউমেফিয়া গ্রামে পাঠাতে হয়েছে তো রীতি অনুযায়ী ওই পাশের গ্রাম থেকে এই গ্রামে এই ইকমে ফিউনা নামক একজনকে পাঠানো হয় এবং এই ইকমে ফিউনাকে লালন পালনের যে দায়িত্ব সেটা পরে হচ্ছে ইউকনকোর উপরে তো ইকমে ফিউনার বয়স ছিল পনেরো বছর এদিকে ওকঙ্কোর যে ছেলে নই তার বয়স ছিল বারো বছর তো ইকমে যখন এই অকঙ্কোর ফ্যামিলিতে আসে তখন এই নইয়ের মধ্যে আর ইকমে ফিউনার মধ্যে আস্তে আস্তে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এদিকে ইকমে ফিউনার যে ক্যারেক্টার সেটা ছিল আবার অনেকটা ওকঙ্কর মতো ইকমে ফিউনা ছিল এই মতোই সাহসী এবং ওকনক তার যে রূপ তার যে প্রতিরূপ সেটা আস্তে আস্তে এই ইকমে মধ্যে দেখতে পেল ইকমেফিনা খুব ভালোভাবেই ওকনকোর ফ্যামিলির সাথে মিশে গিয়েছিল এবং সেখানে খুব ভালোভাবেই থাকতেছিল আস্তে আস্তে ইকমেফিনার সাথে সাথে ওকনকোর ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং ইকমেফিনা ফিনা বাবা বলে সম্বোধন করে এদিকে নইয়ের সাথেও ইকমেফিনার ভালো সম্পর্ক গড়ে ওঠে এবং নই তাকে বড় ভাইয়ের মতো এবং বন্ধুর মতো দেখে তো এভাবে দিন যখন যাইতেছিলো তখন এখানে আমরা আরও একটা ক্যারেক্টার পাবো যার নাম হচ্ছে অকবৈফি ইজেউডু তো এই অকবৈফি ইজেউডু ছিল এই ইমোফিয়া গ্রামের একজন ওল্ড ম্যান যার বুদ্ধি বা পরামর্শ নিয়েই এই ওকনক তার গ্রাম চালাতো বা ওকো তার পরামর্শ নিয়েই চলতো সাধারণত একটা পর্যায়ে ইজিউডু ওক বলে যে তুমি যে ইউকমফিনাকে লালন পালন করতেছো তার রক্ত গড় চায় তো ওই সময়ে নাইজেরিয়ায় বিভিন্ন অঞ্চলের লোকজন বিভিন্ন গটকে মান্য করতো এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকেও গড়ের কাছে বলি দিত তো এই রকমই অকু ইজিউডু ওকনককে বলে যে গড় চাইতেছে যে ইউকমফিনাকে যেন বলি দেওয়া হয় তো কোর সাথে ইকমফিনার যে সম্পর্ক সেটা তো তোমাদের আগেই বললাম যে একেবারে বাবা ছেলের মতো হয়ে গেছে এতদিনে প্রায় তিন বছর ধরে ইকম ফিনা এই ওকোনকোর বাড়িতে থাকতেছে একেবারে ছেলের মতোই ওকোনকোর সব কথাবার্তা শুনে ইকমফিনা চলে এবং তোমাদের যেটা আগেই বললাম যে ওকোনকোর যে ক্যারেক্টার ছিল একেবারে তার মতোই ইকমফিনা ছিল তো যাই হোক এরপরে কো তার দুঃখ কষ্ট বুকে চেপে ধরে ইকম বলি দেবে বা ইকমফিনাকে স্যাক্রিফাইস করবে এটা ভেবে ইকমফিনাকে বলে যে চলো তোমাদের গ্রামে তোমাকে নিয়ে যাই এরপরে ওকনকোর সাথে ইকমফিনা গেল। একটা পর্যায়ে ইকমেফিনা দেখলো যে তার গ্রামের যে পথ সেই পথে তারা যাচ্ছে না তারা যাইতে এসে হচ্ছে অন্য পথ দিয়ে এছাড়া ওকঙ্কর সাথে আরও কয়েকজন লোক ছিল এই ইউমফিয়া গ্রামের একটা পর্যায়ে ইকমফিনা দেখলো যে পিছন দিক থেকে ইউকমেফিনাকে তারা অ্যাটাক করতে আসতেছে এরপরে ইউকমেফিনা দৌড়ে ওকঙ্কোর কাছে গেল এবং গিয়ে বলল যে ফাদার প্লিজ সেভ মি ফাদার দে আর কিলিং মি তো এরপরে ওক কো প্রথমে ভাবলো যে ইকমেফিনাকে বাঁচাবে কিন্তু এরপরে তার যে ফিলোয়ার ছিল তার যে গ্রামের অন্যান্য লোকজন ছিল তাদের কাছে সে যে একজন সফল নেতা সে যে ভেঙে পড়ার লোক না এরকমটা চিন্তা করে সে ইকমেফিনাকে ছুরি দিয়ে আঘাত করলো এবং ইকমেফিনাকে মেরে ফেললো তো এরপরে ওখন কো সেখান থেকে চলে আসলো কিন্তু সেখান থেকে চলে আসলো সে এই ইকমেফিনা যে বাবা বলে তাকে ডাক দিল বললো যে বাবা প্লিজ সেভ মি এই বিষয়গুলো ওখান কেউ ভুলতে পারলো না সে কয়েকদিন কিছুই খেলো না ভালোভাবে তার ঘুম হলো না কিন্তু যাই হোক এরপরেও সে তার পার্সোনালিটিকে বজায় রাখার জন্য সে তার লিডারশিপ ধরে রাখার জন্য সে আবার স্থির হলো এবং আবার সে সব কিছু ভুলে যাওয়ার জন্য প্রতিজ্ঞ হলো তো এরপরে আস্তে আস্তে ওখন কেউ ভুলে যেতে লাগলো এরপরেই হঠাৎ করে একদিন এই ফু ইজিউডু মারা গেল। তো ওখন সেখানে গেল। তো ওই জায়গার রীতি অনুযায়ী কেউ যদি মারা যায় অনেকে মিলে একটা অনুষ্ঠান করে এবং সেই অনুষ্ঠানে অনেকেই গান দিয়ে ফায়ার করে তো সেই ফায়ার করতে গিয়ে করলো এই উডুর একটা ছেলে ছিল সেই ছেলেকে মেরে ফেললো ওকনকর গুলিতে যখন ইজিউডুর ছেলে মারা গেল তখন গ্রামের লোকজন মিলে ওখন কোকে শাস্তি দিল যে সে আর এই গ্রামে থাকতে পারবে না এরপরে ওখন কোকে তার ফ্যামিলি সহ নির্বাসন দেওয়া হলো তারপরে ওখন কো তার ফ্যামিলি নিয়ে তার আঙ্কেলের একটা গ্রাম এমবানটা সেই এমবানটায় চলে যায় তো এখানে তোমরা তার আঙ্কেলকে দেখতে পাবে তার আঙ্কেলের নাম ছিল ইচুণ্ডু তো ওকনকো যখন এই ইচুণ্ডুর গ্রামে গেল তখন তার আঙ্কেল এই ইউচণ্ডু তাকে একটা ঘর বানিয়ে দিল এবং তাদের থাকার একটা ব্যবস্থা করে দিল এদিকে ওকনকো যখন তার ঘর ফেলে চলে গেল তখন এই ইমফিয়া গ্রামের যে লোকজন তারা এই জুডুর ছেলেকে মেরে ফেলার কারণে ওকনকোর ঘর বাড়ি পুড়িয়ে দিল এবং তার যে গৃহপালিত পশুগুলো ছিল সেগুলোকেও মেরে ফেলে তো যাই হোক এরপরে এই এমবানটা গ্রামে থাকতে শুরু করে এবং সেখানে সে বিভিন্ন ধরনের চাষাবাদের কাজ শুরু করে এদিকে করে একটা বন্ধুকে পাবো যার নাম হচ্ছে ওবেরিকা তো মাধ্যমে কো প্রতিনিয়তই তার গ্রাম ইউমোফিয়ার খোঁজখবর রাখে এবং এছাড়া ওকো যেই ফসলগুলো ফলায় সেগুলো এই ওবেরিকার মাধ্যমেই বিভিন্ন জায়গায় বিক্রি করে তো এভাবেই এমবাটা গ্রামে চাষাবাদের মাধ্যমে তার জীবন চালাচ্ছিল এবং একটা পর্যায়ে ওবেরিকার মাধ্যমে ওক জানতে পারে যে তার গ্রাম ইউমোফিয়ায় এই ইউরোপিয়ানদের আগমন হয়েছে ইউরোপিয়ানদের আগমনের ফলে ইউমোফিয়া গ্রাম সহ আশেপাশের যে গ্রাম সেই গ্রামের যে লজগুলো ছিল কালচারগুলো ছিল কাস্টম ছিল এগুলো আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে ইউরোপিয়ানরা যখন এই নাইজেরিয়ায় আসে তখন এই ইব্বো সোসাইটির বিভিন্ন যে পুরাতন কালচারগুলো ছিল সেগুলো দেখতে পায় এগুলোর ব্যাট ইফেক্ট সম্পর্কে ওই জায়গার লোকজনকে বোঝায় এবং ইউরোপিয়ানরা এসে তাদের গড সম্পর্কে তাদের ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করে তখন ইউমোফিয়ার লোকজন বা আশেপাশের লোকজনরা বলে যে তাদের বিভিন্ন ধরনের গড রয়েছে তো তখন ইউরোপিয়ানরা তারা তাদের ধর্ম সম্পর্কে বলল তাদের ধর্মের যে পজিটিভ দিকগুলো সেগুলো সম্পর্কে বলল এবং এই ইকবো সোসাইটি যে ধর্ম ছিল সেই ধর্মের নেগেটিভ বিষয়গুলো বলল এভাবে আস্তে আস্তে ইউরোপিয়ানরা ইকবর সোসাইটি ইউমোফিয়া গ্রাম বা ইমপান্টা গ্রাম এবং আশেপাশের যে গ্রাম ছিল সেই গ্রামের বিভিন্ন লোকজনকে তাদের যে ধর্ম ছিল ইউরোপিয়ানদের সেই ধর্মের প্রতি দাওয়াত দিতে শুরু করলো এবং এছাড়াও এক সোসাইটির যে আগের কালচারগুলো ছিল রীতিনীতিগুলো ছিল সেগুলোও আস্তে আস্তে পরিবর্তনের চেষ্টা করতে শুরু করলো ইউরোপিয়ানরা এবং এরপরে ইউরোপিয়ানরা আস্তে আস্তে আশেপাশের গ্রামের যে ভাষা সেই ভাষা সম্পর্কে জানতে পারলো এবং এরপরে ইউরোপিয়ানরা ভাবলো যে আশেপাশের লোকজন এই নাইজেরিয়ার লোকজনদের যদি তাদের ইংরেজি ভাষা শেখানো যায় তাহলে খুব ভালোভাবেই তাদের সাথে তারা কমিউনিকেশন করতে পারবে এবং ভালোভাবেই বিভিন্ন কালচার বিভিন্ন রীতিনীতি এগুলো ঢুকিয়ে দিতে পারবে এবং ইউরোপিয়ানরা এই নাইজেরিয়ান লোকজন ইকব সোসাইটির যে লোকজন এই লোকজনদেরকে বললো যে তোমাদের সিভিলাইজ করতে হলে আমাদের ভাষা তোমাদেরকে শিখতে হবে এবং এভাবে আস্তে আস্তে নাইজেরিয়ান লোকজন এই ইংলিশ ভাষা শেখা শুরু করলো এবং ইংলিশ যে রীতিনীতি ছিল ইংলিশ যে কালচার ছিল সেগুলোও শেখা শুরু করলো এবং আস্তে আস্তে ইউরোপিয়ানদের যে ক্রিশ্চিয়ান ধর্ম ছিল সেটাইও অনেকেই ধর্মান্তরিত হতে শুরু করলো তো এভাবে ইউরোপিয়ানরা আস্তে আস্তে এই ইকবস সোসাইটির মধ্যে তাদের ভাষাকে ঢুকিয়ে দিল তাদের ধর্মকে ঢুকিয়ে দিল এবং তাদের বিভিন্ন কালচার এবং রীতিনীতিকে ঢুকিয়ে দিল এবং এছাড়া এখানে তারা বিভিন্ন নতুন আইনকানুনও প্রয়োগ করলো এবং তারা এখানে এটাও বলল যে যারা এই ইউরোপিয়ানদের প্রতিরোধ করতে চেষ্টা করবে অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে জেলে পুরে দেবে একটা পর্যায়ে দেখা গেল যে যারা একটু বিদ্রোহী ছিল যারা ইউরোপিয়ানদের বিরোধী ছিল তারা অনেকে মিলে কী করলো ইউরোপিয়ানদের একটা গির্জাকে পুড়িয়ে ফেললো তো তখন যে ডিস্ট্রিক্ট কমিশনার ছিল সেই ডিস্ট্রিক্ট কমিশনার অনেককে ডেকে নেয় এবং তাদেরকে জেলে পুরে তাদেরকে একটা শাস্তি দেয় এবং এরপরে ওই অঞ্চলের লোকজন ইকবো সোসাইটির লোকজন তারপরে এই ইউমোফিয়া গ্রাম এবং এর আশেপাশের যে গ্রাম সেই গ্রামের লোকজন বুঝতে পারলো যে ইউরোপিয়ানদের বিরুদ্ধে গেলেই তারা কী করবে জেলে পুরে দেবে বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই তারা কি করবে তাদেরকে শাস্তি দেবে জেলেপুরে দেবে এবং এরপর কিছুদিন পরে যাদেরকে তারা জেলেপুরে দিয়েছিল তারা বাইরে বেরিয়ে আসলো এবং অন্যদিকে এই ওকনকো এই এমমাটা গ্রাম থেকে তার গ্রাম এই ইউমোফিয়ায় চলে গেল কারণ তার যে নির্বাসনের টাইম ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল তো ওকনকো যখন তার গ্রামে এই ইউমোফিয়ায় ফিরে গেল। তখন দেখলো যে তার গ্রাম আগে যেরকম ছিল তার গ্রাম আর সেরকম নাই তার গ্রামের যে রীতিনীতিগুলো ছিল তার গ্রামের যে ভাষা ছিল যে ধর্ম ছিল সেগুলো অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে এবং অনেকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে অনেকেই তাদের আগের যে রীতিনীতিগুলো ছিল সেগুলো ভুলে গিয়ে নতুন রীতিনীতি পালন করা শুরু করেছে অনেকেই ইংরেজি ভাষায় কথা বলা শুরু করেছে অর্থাৎ ওখনকো তার যে গ্রামের রূপ দেখে গিয়েছিল সেই গ্রামের রূপ এসে একেবারেই চেঞ্জ হয়ে গেল এবং ওখনকো মনে মনে এটা ভাবলো যে সে তার গ্রামে নেই বলেই হয়তো তার গ্রামের এই রূপান্তরিত হয়েছে এবং ওখান কো ভাবলো যে আস্তে আস্তে আমার গ্রামকে আবার সেই আগের যে গ্রাম ছিল সেই রকম বানাতে হবে অর্থাৎ আস্তে আস্তে এই ইউরোপিয়ানদের আমার গ্রাম থেকে তাড়াতে হবে এবং আবার গ্রামের যে আগের রূপ ছিল আগের রীতিনীতি ছিল আগের ধর্ম ছিল আগের ভাষা ছিল সেগুলো আবার ফিরিয়ে আনতে হবে তো এরপরে কো জানতে পারলো যে ইউরোপিয়ানরা কিছু লোকজনকে গ্রামের যে লিডার ছিল তাকে সহ জেলে পুরো দিয়েছিল কারণ তারা একটা গির্জায় আগুন দিয়েছিল এই কারণে তো এরপরে ওখান তাদের সাথে একটা আলোচনার জন্য বসে এবং আলোচনার একটা পর্যায়ে দেখা যায় যে সেখানে কিছু ইউরোপিয়ান লোকজন আসে এবং ইউরোপিয়ান লোকজন এসে তাদেরকে বলে যে তোমরা কোনো ঝামেলা করবা না কোনো ঝামেলা করলে কিন্তু তার ফলাফল ভালো হবে না তাহলে কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হবে জেলেপুরে দেওয়া হবে তো এরপরে ওখান কো সেই লোকজনকে দেখে সেই ইউরোপিয়ানদের দেখে তো তার সহ্যই হলো না এরপরে ওখান কেউ কী করলো একটা ইউরোপিয়ানকে সেখানেই মেরে ফেললো তারপরে ওখানক দেখলো যে একজন ইউরোপিয়ানকে মারার পরে তার যে লোকজন ছিল আশেপাশে তারা যে ওখানোকে সাহায্য করবে বা আরও যে ইউরোপিয়ান ছিল তাদেরকে তারা যে আঘাত করবে সেটা না করে অন্যান্য ইউরোপিয়ানদের আরও পালাতে সাহায্য করলো ওখন আশেপাশের লোকজন তো এটা দেখে ওখান বুঝে গেল যে তার গ্রামের যে লোকজন তার আর তার সাথে নেই অর্থাৎ ওখান যদি ডাক দেয় তাহলে তার সাথে তার গ্রামের লোকজন আসবে না তারপরে ওখান তার বাসায় চলে যায় তো ওখান যে একজন ইউরোপিয়ানকে মেরে ফেললো এর শাস্তি হিসেবে ওখান যে মৃত্যুদণ্ড হবে এটা ওখন কো বুঝে গিয়েছিল তারপরে ওখন তার বাসায় গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কারণ ওখন এই ইউরোপিয়ানদের হাতে মরতে চায়নি সে তার পার্সোনালিটিকে শেষ পর্যন্ত বজায় রেখেছে তো এরপরে যে ডিস্ট্রিক্ট কমিশনার ছিল সে ওখানকার বাড়িতে যায় এবং ওখকোর যে বন্ধু ছিল ওবেরিকা তার থেকে জানতে পারে যে এই এলাকার রীতিনীতি অনুযায়ী কেউ যদি আত্মহত্যা করে মারা যায় তাহলে তার লাশ পর্যন্ত কেউ শুয়ে দেখে না এবং তাকে কবর পর্যন্ত দেয় না তো এরপরে ডিস্ট্রিক্ট কমিশনার ওকোনকোর লাশ দেখে সেখান থেকে চলে আসে এবং সে একটা বই লিখতেছিল এবং সে ভাবলো এই ওকোনকোর যে কাহিনী সেই কাহিনিগুলো তার বইতেও লিখবে এবং এভাবেই থিংস ফল অ্যাপার্ট এই নোবেলটিও শেষ হয় তো এই হলো থিংস ফল এই নোবেলটির কাহিনি তো তোমরা এই নোবেলের মাধ্যমে দেখতে পেয়েছো যে নাইজেরিয়ার লোকজনদের যে কালচার ছিল যে রীতিনীতি ছিল যে ভাষা ছিল সেই ভাষাগুলো কিভাবে আস্তে আস্তে ইউরোপিয়ানদের আগমনের মাধ্যমে পরিবর্তিত হয়ে যায় এবং এই বিষয়গুলো নিয়েই চিনুয়া অ্যাচিবি এই নোবেলটি রচনা করেন তো এই হলো আজকের ভিডিও আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছো তো ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দেবে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ভালো থাকো সবাই আজকের মতো পর্যন্তই গুড বাই